শ্রীরামকৃষ্ণ শারদাপীঠ বা শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের নাম শুনলে আমাদের মধ্যে একটা ভালো মানের প্রতিষ্ঠানের কথা মাথায় আসে, যেখানে শিষ্টাচার, নিয়মানুবর্তিতা এই সব কিছু শেখানো হয়। তবে তারপরেও সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো ঝামেলার খবর সামনে আসে তাহলে খুব খারাপ লাগার মতো বিষয়। সম্প্রতি শ্রীরামকৃষ্ণ শারদাপীঠ কন্যা গুরুকুলের সামনে টেবিল চেয়ার পেতে বসে রয়েছেন প্রধান শিক্ষিকা। স্কুল থাকতে কেন রাস্তায় বসে আছেন? এই দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েছেন খুদে পড়ুয়া এবং তাদের অভিভাবকরা, সেই সঙ্গে অবাক হচ্ছেন পথ চলতে সাধারণ মানুষ। কিন্তু কেন তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পছন্দের এবং স্নেহধন্য স্কুল শ্রীরামকৃষ্ণ শারদাপীঠ কন্যা গুরুকুল। এই বিদ্যালয়ের মাধ্যমিক বিভাগ ইতিমধ্যেই স্বায়ত্তশাসন পেয়েছে। প্রাথমিক বিভাগের জন্য স্বায়ত্তশাসনের অনুমতি চাওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, খুব শীঘ্রই তারা সেই অনুমতিও পেয়ে যাবেন। তাই এখনই সরকারি প্রধান শিক্ষিকার দরকার নেই। তাই কমলা বেড়াকে তার ছাড়পত্র দিয়ে স্কুলে যোগ দিতে নারাজ। অপরদিকে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তর কমলা বেড়া নামে ওই শিক্ষিকাকে শ্রীরামকৃষ্ণ শারদাপীঠ কন্যা গুরুকুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগপত্র দিয়েছে, অথচ তাকেই স্কুলে ঢুকতে দিতে নারাজ কর্তৃপক্ষ। তাই তিনি স্কুলের বাইরেই চেয়ার টেবিল নিয়ে বসে আছেন। কি বলছেন কমলা বেড়া, শোনাবো তার কথা। আমাদের ডিপিএসসি চেয়ারম্যান সাহেব এবং আমাদের ঝাড়গ্রাম ওয়েস্ট সার্কেলের এসআই আর ডিআই সাহেব, এনারা সব আলোচনা করছেন এবং রবিবার দিন ওনারা একসাথে এই বিষয়টা নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেবেন বলেছিলেন। তো কি আলোচনা হয়েছে আমি এখনও সেটা আমার কাছে কোনো খবর আসেনি। আজকে আমি খোঁজটা নেব যে ওনারা রবিবার দিন কি আলোচনা করেছেন মিটিংয়ে। যতদিন না আমি এখানে দায়িত্বভার পাচ্ছি, স্কুলে ঢুকে স্বাভাবিকভাবে কার্য পরিচালনা করতে পাচ্ছি, ততদিন আমি এখানেই বসে থাকব। মার্চ মাসে 6 তারিখে আমার হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। তো সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি শ্রীরামকৃষ্ণ শারদাপীঠ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে জয়েন করতে এসেছিলাম। তখন এখানে যিনি টিআইসি চম্পা দলুই আর গোরকের প্রয়াসদি এবং হাইস্কুলের ইলাদি গৌরীদি, ইনারা সকলে মিলেই আমাকে জয়েন করাতে অস্বীকার করেন। তো তখন আমি আমাদের ডিপিএসসি চেয়ারম্যান, এসআই, ডিআই এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তখন সুনীল আগরওয়াল ছিলেন, এবং আমাদের বিধায়িকা বীরভা হাঁসদা, এনাদের সকলকেই আমি বিষয়টা জানাই এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুনীল আগরওয়ালা উনি বললেন যে না, ওনাদের তো এটা, ওনারা যে কারণটা দেখাচ্ছেন যে স্থায়িত্ব শাসন হবে, সেই জন্য আমরা ওনাকে নেব না। কিন্তু সেরকম অর্ডার ওনাদের কাছে কিছু যেহেতু আসেনি, সেহেতু ওনারা আমাকে মানে নিয়োগ করাতেই হবে। সুনীল আগরওয়ালা বললেন যে ওনাকে নিয়োগ করাতেই হবে আপনাদের। তখন সেই তারপরে চেয়ারম্যান, ডিপিএসসি চেয়ারম্যান আমাকে 21/3/2024 আমাকে 10:30 ওনার অফিসে হেড টিচার নিয়োগ করে দিলেন। গরমের লম্বা ছুটির পর সদ্য স্কুল খুলেছে, শুরু হয়েছে পঠন পাঠন, তবুও শ্রেণীকক্ষে না গিয়ে স্কুলের বাইরে ধয়দায় বসেছেন সদ্য নিযুক্ত প্রধান শিক্ষিকা, যাকে ঘিরে রীতিমতো আলোড়ন পড়েছে ঝাড়গ্রাম শহরে। অভিযোগ, মিশন কর্তৃপক্ষ শিক্ষিকা কমলা বেড়াকে প্রধান শিক্ষিকা হিসেবে মানতে নারাজ, আর সেই কারণেই দায়িত্বভারও দেওয়া হয়নি। ইতিমধ্যে প্রশ্ন উঠছে, যদি স্বায়ত্তশাসন এসেও যায় তাহলে প্রধান শিক্ষিকাকে ছাড়পত্র দিতে অসুবিধে কোথায়?
যা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। অনেকের দাবি স্বায়ত্তশাসন পেয়ে গেলে তারা নতুন করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন। এই স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা কাটাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তারা হস্তক্ষেপও করেছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি দায়িত্বভার পাচ্ছেন না, অর্থাৎ নবনিযুক্ত প্রধান শিক্ষিকা। জয়দীপ হোতা, ডিপিএসসির চেয়ারম্যান, তিনি কি বলছেন, এবার তার বক্তব্য শোনাব। বিষয়টা ওনাকে, উনি হেড টিচার প্যানেলে ছিলেন, ওনার র্যাঙ্ক ছিল 4 এবং উনি ওই সারদাপীঠ স্কুলেরই শিক্ষিকা, অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন। তো স্বাভাবিকভাবে প্যানেল অনুসারে এবং কাউন্সেলিংয়ের প্রসেস অনুসারে উনি ওই স্কুলই নিয়েছেন, ওই স্কুল পেয়েছেন। তারপর আমরা যথারীতি ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিই, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এই সমস্ত প্রসেসগুলো হয়ে যাওয়ার পর সারদাপীঠ কর্তৃপক্ষ আমাদের কাছে চিঠি দেয় যে যেহেতু ওরা স্পেশাল পাওয়ারের জন্য অ্যাপ্লিকেশান করেছে ডিপার্টমেন্টে, সেই পাওয়ার যতক্ষণ না ওরা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা কাউকে ওখানে জয়েন করাতে দেবে না। তো কিন্তু ঘটনা হচ্ছে, আমাদের চোখে তো ব্যাপারটা ওইভাবে হয় না যে আন্ডার প্রসেস বলে কোনো শব্দ নেই আমাদের এতে। হয় ওনারা স্পেশাল পাওয়ার পেয়ে গেছেন, নতুবা পাননি, এখন অবধি ওনারা স্পেশাল পাওয়ার পাননি, যে কারণে এখনও অ্যাপয়েন্টিং অথরিটি ডিপিএসসি এবং সেই অনুসারে কমলা বেরা যোগ্য ব্যক্তি হিসাবে ওখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং ওনাকে ওখানে জয়েনও করানো হয়েছে মানে স্কুল কর্তৃপক্ষ করায়নি, ওনাকে ডিপিএসসি থেকেই জয়েন করানো হয়েছে ওই স্কুলে, কিন্তু ওনাকে চার্জ হ্যান্ড ওভার করানো হচ্ছে না, এরকম একটা রিপোর্ট আমাদের কাছে এসছে। রিপোর্ট আসার পরই আমরা উভয় পক্ষকে চিঠি করেছি, কমলা বেরাকেও চিঠি করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষকেও চিঠি করা হয়েছে। আমরা একটা হিয়ারিং ডেকেছি, খুব সামনে হিয়ারিং করে আমরা বিষয়টা একটা নিষ্পত্তি করার চেষ্টা করছি। ওনাকে বলা হয়েছিল ও বাইরে না বসতে, ওনাকে বলা হয়েছিল যে সামনে নিউ টাউনশিপ স্কুলে, ওইখানে ওনার সার্ভিসটাকে আমরা প্লেস করেছিলাম ফর দ্য টাইম বিং, যতদিন না এই সমস্যাটার সমাধান হচ্ছে। কিন্তু এর মধ্যে উনিও কথা শোনেননি এবং উনি লাগাতার ওখানে গিয়ে বসে থাকছেন, এটা সিন ক্রিয়েট হচ্ছে, একটা দৃষ্টিকটু বিষয় হচ্ছে, এটাকেও আমরা কিন্তু সমর্থন করছি না, যে কারণেই ওনাকে আমরা হিয়ারিং এ ডেকেছি। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।